Assalamualaikum, Ramadan Kareem to everyone. Darshok, kemon achen shobai? Shobai nishchoy bhalo achen, je jekhanei achen. Pobitro rojar mash shuru hoye gelo ar ei rojar mash ke ghire onekeri onek dhoroner ayojon thake. Tobe ami chesta korechi healthy type food diye shompurno rojar mash ta jate ami palon korte pari. তো সেটার ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা হেলদি রেসিপি, যেটা আমি সেহেরিতে খাবো। সেটা হচ্ছে চিয়া সিড পুডিং। আর এইটার জন্য লাগছে, প্রথমেই যেটা দেখিয়ে দিলাম, সাবুদানা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপরে এটাকে কুক করে নেওয়ার পরে ঠিক এমনটাই হয়েছে। এরপরে যেটা করেছি, মিল্ক খানিকটা বলক দিয়ে উঠিয়ে রেখেছিলাম, খুব বেশি জাল দেইনি যাতে রিচ না হয়ে যায়। এর মধ্যে আমি সাবুদানাগুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে যেটা করব, অল্প কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা আমি নামিয়ে ফেলবো। আর এইদিকে পাশাপাশি আমি রেডি করে ফেলবো খেজুর। কিছু খেজুর নিয়েছি, মানে একটার মতো খেজুর নিয়েছি আমি। আর এখানে নিলাম ব্যানানা, তার সাথে তো চিয়া সিড অ্যাড করে নিব অবশ্যই। আর আমার বাসায় সবসময় এই ড্রাইড টাইপের ফ্রুটসগুলো থাকে, যেটা হয়তো কোনো সময় হাংরি হয়ে গেলে ট্রাই করি খাওয়ার। তো এইখান থেকে কিছু ড্রাইড ফ্রুটস এর সাথে অ্যাড করব, যেটা আপনাকে খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ভাব দিবে। তো এখন যে সাবুদানাটা মিল্কের সাথে রেখেছিলাম রান্না করে, সেটা এখানে অ্যাড করে দেব। এটা আসলে খুবই সহজ একটা রেসিপি, যেটা খুব সহজেই আপনি রাতের বেলা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং শেষ রাতে খেতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি ফুল করে রাখবে, খুব সহজে হাংরি হবেন না। আর এইটা এটা কী জিনিস বলেন তো? এটা হচ্ছে রেডি করে রেখেছিলাম মানে রামাদানের জন্য, এটা হচ্ছে খেজুর গুড়। তো আমি মিষ্টি খেতে পছন্দ করি, তো এই জন্য একটু মিষ্টিটা অ্যাড করে নিলাম। আর খেজুর গুড়ের একটা সুন্দর ঘ্রাণ আছে, সেটা এটার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিবে আমার মনে হয়। তো আমি এটা অ্যাড করলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে অ্যাড করার দরকার নাই। তো এ তো রেডি হয়ে গেল চিয়া সিড পুডিং, যেটা খুবই হেলদি। ফার্স্ট দিন ট্রাই করেছি, খুব ভালো লেগেছে। হয়তো মাঝে মাঝেই আমি ট্রাই করব, বা প্রায় দিনই হয়তো সেহেরিতে খাবো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।